Assalamu alaikum, viewers. Welcome to my channel. Today I am showing how to do audio submission for backlink in SEO. SEO te kibhabe apni kono ekti article ke audio te rupantito kore kibhabe backlink rupantito korte paren, backlink pete paren, off page SEO korte paren seta dekhabo. To shobar age amra je kono ekti article nebo, article niye একটা আর্টিকেল নিয়ে সেই আর্টিকেলটিকে প্রি অডিও সাবমিশন কিভাবে করবেন তার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আগে আপনাকে একটি আর্টিকেলকে বা একটি কন্টেন্টকে অডিওতে রূপান্তরিত করতে হবে সেই কারণে প্রি অডিও মেকিং সাইট যেগুলো রয়েছে সেই সকল সাইট থেকে আপনাকে তৈরি করতে হবে সেক্ষেত্রে আমরা গুগলে চলে যেতে পারি গুগল থেকে আমরা ফ্রি অডিও মেকিং যে সাইটগুলো সেই সাইটগুলোর থেকে একটি সাইট নিয়ে সেখানে আমরা অডিও মেক করব সেক্ষেত্রে আপনি লিখতে পারেন ফ্রি অডিও Text to audio free text to speech text to speech এই অপশনে যখন আমরা যাব এখানে অনেকগুলো সাইট আপনি দেখতে পাবেন সেক্ষেত্রে আমরা যে কোনো একটি সাইট নিয়ে আমাদের যে অডিও তৈরি করা টেক্সট টু স্পিচ অনলাইন টুলস ফর ফ্রি দেখতে পাচ্ছেন MP3 আমরা এটা নিয়েই দেখি যে কোনো একটি নিয়ে আপনি কাজ করতে পারবেন আমি আপনাদেরকে প্রসেসিংটা দেখাচ্ছি আপনারা বিভিন্নভাবে টেস্ট করে বিভিন্ন ওয়েবসাইটগুলোতে গিয়ে দেখবেন যে কিভাবে করা যায় ওকে এখানে দেখুন আপনারা টেক্সট দিবেন সেজন্য আমরা যে কোনো একটি কন্টেন্ট নেই সেই কন্টেন্টের টাইটেলটা দিবেন কন্টেন্টটি আপনি ফ্রিতে আপনার লিমিটেশন থাকবে সেক্ষেত্রে অল্প অল্প করে করে আপনাকে একটি কন্টেন্ট তৈরি করতে হবে কন্টেন্ট থেকে পিডিএফ তৈরি করতে হবে অর্থাৎ অডিও তৈরি করতে হবে অডিও ফাইলটি আপনি তারপরে সাবমিশন করবেন আমি অল্প দেখাচ্ছি আপনারা একে একে এটা কপি করে নিয়ে বসে করবেন প্র্যাকটিস করতে করতে দেখবেন এক্সপার্ট হয়ে যাবেন সেক্ষেত্রে আপনাকে অতি বেশি সাইট ব্যবহার করতে হবে আরও সাইট আছে সেগুলো ব্যবহার করে দেখবেন ওকে এখানে দেখবেন প্রত্যেকটা এসেই এই থাকবে আমি ইউএস দেওয়া রয়েছে ওকে আমরা ডাইরেক্ট যদি ডাউনলোড অ্যাজ MP3 এখানে ক্লিক করি একটু অপেক্ষা করবেন হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছেন আমার MP3 এটা তৈরি হয়ে গেছে ভেরি ইজি তৈরি করাটা MP3 ফাইলটি তৈরি হয়ে গেল ফাইল আমরা এবার চলে যাই যে আমাদের যে অডিওটি এই অডিওটি আমরা সাবমিশন করব ফ্রি অডিও
audio submission. দেখুন চলে আসছে হাই ডিএ অডিও সাবমিশন সাইট লিস্ট 2021। আমরা এখান থেকে যে কোনো একটি সাইট নিতে পারি, 60+ ফ্রি পডকাস্ট সাবমিশন সাইটস লিস্ট। তাহলে আমরা লিস্ট অফ টপ র্যাঙ্কিং অডিও শেয়ারিং সাইটস, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমটা নিয়ে দেখি। যে কোনো একটিতে গেলেই হবে, আপনার সমস্যা নেই। যে সাইট সেটা এখানে পড়ে নেবেন, এগুলো কি বলি, সুন্দর একটি আর্টিকেল লেখা রয়েছে। আর্টিকেলটি পড়লে আপনার নলেজ ইনক্রিজ করবে। সেক্ষেত্রে আমরা যে কোনো একটি সাইটে নেই, সাইটের ডিএ কত, পিএ কত, এগুলো বলে দিয়েছে। তো আমরা সেক্ষেত্রে এই সাইটটি নিলাম। এখানেও সেম সাইন আপ করতে হবে, প্রতিটি জায়গায় সাইন আপ করতে হবে আপনাকে। তার জন্য একটা জিমেল তৈরি করে রাখবেন, সেই জিমেলে আপনি সাইন আপ করবেন। আপনি গুগল দিয়েও করতে পারেন, ইমেল দিয়েও করতে পারেন, আমি গুগল দিয়ে করতেছি। এক্ষেত্রে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট, ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। পর্যায়ে আপনাকে আপনার জিমেইলে যেতে হবে। সাইন আপ যে সিস্টেমগুলো, সাইন আপ সিস্টেমগুলো আপনারা জানেন সকলেই, যারা এসইও করেন ন্যাচারালি এটা তাদের কাছে একেবারে ইজি একটা বিষয় কোনো তার সাইন আপ করাটা। জিমেলে আপনি একটি জিমেল পাবেন, ওই সাইট থেকে যে সাইটে আপনি সাবমিট করবেন ওই সাইট থেকে একটা জিমেল পাবেন। ফোরশেয়ার থেকে আমরা একটা জিমেল পেয়েছি অলরেডি। এটা থ্যাংক ইউ জানিয়েছে আর কি। আমরা এক্ষেত্রে এটাকে মানে শেয়ার করতে পারি, স্কিপ করে দিচ্ছি আমি। আমাদের সেই কাঙ্ক্ষিত যে আপলোড করার যে ফাইল সেখানে চলে আসছে। আমরা এই যে দেখতে পাচ্ছেন আপলোড, এখানে ক্লিক করবেন। MP3 আমাদের যে ফাইলটি,
সেই ফাইলটি আপনাকে চুজ করে দিতে হবে। এখানে আমরা লিখি টিটিএস এমপি3, এমপি3 এই যে আমাদের ফাইলটি দেখাচ্ছে, ফাইলটি আমরা সিলেক্ট করে দেই। ফাইলটি আপলোড হবে, আপলোড হচ্ছে দেখতে পাচ্ছেন। ইউর ফার্স্ট আপলোড টু ফোর শেয়ার ইজ এ সাকসেস। ওকে, আমাদের এই যে টিটিএস এমপি3 .com ভয়েস টেক্সট আমাদের যে ফাইলটি সেটা চলে আসছে। অলরেডি দেখতে পাচ্ছেন আপনার এই যে ফাইলটি সেটা কিন্তু এখানে চলে এসেছে। এখন আপনি এটাকে শেয়ার করতে পারেন, লিঙ্ক নিতে পারেন, হ্যাঁ এভরিথিং। আপনার এটা হচ্ছে শেয়ারেবল লিঙ্ক, এটা আপনি সব জায়গায় শেয়ার করতে পারবেন। এটা ডাউনলোড করতে পারবেন। ওকে, এখানে কিন্তু এভরিথিং রয়েছে। দেখুন আমি এই যে MP3 এটার যে লিঙ্কটা নেবো সেই লিঙ্কটা হচ্ছে এটা আমার। এই লিঙ্কটা আপনি গুগল ড্রাইভে আপনার একটা শিট করবেন, সেই শিটে অবশ্যই অবশ্যই আপনি এই লিঙ্কটি সংরক্ষিত রাখবেন, একে একে সাবমিট করবেন আর লিঙ্কগুলো শেয়ারের জন্য অথবা আপনি সাবমিট করার জন্য এটা একটা শিট তৈরি করবেন। যেমন আমি যদি এখানে একটা দেখাচ্ছি, সেম শিট বিভিন্নভাবে তৈরি করতে পারেন। গত এসে পিডিএফ এর জন্য একটি দেখিয়েছিলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ব্ল্যাঙ্ক শিট, সেটা এটা নেবেন। এখন এই শিটে আপনি এখানে লিখবেন ফার্স্টে আপনার যে অডিও সাবমিশন সাইট, এখানে সাইট লিঙ্ক, সাইট আপনার যে ইমেল দ্বারা আপনি সাইন ইন করবেন সেই ইমেল, এখানে পাসওয়ার্ড, আপনার এখানে দিবেন সাবমিটেড লিঙ্ক, স্ট্যাটাস, সেক্ষেত্রে সাইট সাবমিটেড লিঙ্কটা আমার হাতে যেহেতু রয়েছে কপি করা, এটা আমি আগে পেস্ট করলাম। স্ট্যাটাসে ডান দিয়ে দিলাম, সাইট লিঙ্ক ওখানে গিয়েও আনতে পারেন। ইমেলটা দিবেন, যে কোনো একটা ইমেল দিবেন, মানে আপনি যে ইমেলটা ব্যবহার করবেন সেই ইমেল পাসওয়ার্ড এটা দিবেন। আর এখানে আমি দিয়ে দিলাম যে অডিও সাবমিশন ফর ব্যাকলিঙ্ক,
হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন, ডাউনলোড ফাইল পাঠাতে পারেন, অথবা ডাইরেক্ট এখান থেকে শেয়ার করতে পারেন, যে কোনো একটি করবেন। যদি ফাইল পাঠাতে চান তাহলে ফাইল, আর শেয়ার শেয়ারেবল লিঙ্ক পাঠাতে চান এখান থেকে লিঙ্ক দেবেন, তখন আপনার এই লিঙ্কটি দেখলেই হবে, কপি করবেন, ডান দেবেন, লিঙ্কটি শেয়ার দেবেন। ওকে, বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।